টপিকটার নাম হচ্ছে ঘনমাত্রা। আজকে ক্লাস শুরু আমরা ঘনমাত্রা দিয়ে। তোকে জানাই রাখি আমাদের সিলেবাসে বেশ কয়েক ধরনের ঘনমাত্রা নিয়ে আমরা আলোচনা করতে হবে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে মোলার ঘনমাত্রা দিয়ে। কেমন মোলার নাম হয়তো শুনছো, অনেক ধরনের ঘনমাত্রা পৃথিবীতে আছে। তাহলে এক নম্বর নিয়ে আমরা হচ্ছে মোলার ঘনমাত্রা। সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই জিনিসটা মোলার ঘনমাত্রা। অনেকে একদম ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 1 এ একটু টাচ পাইছিল জিনিসগুলো। বললাম এই পুরো কেমিস্ট্রি বইয়ে সব অঙ্ক এখানে আছে, শিখে ফেলতে পারলে সবই শিখবে। ভাই আবো আবো আর যে অবস্থা, সেটা দেখতেছি কি করা যায়। ঘনমাত্রা, সো আমরা এটাকে ইংলিশে বলি মোলার কনসেন্ট্রেশন। যাদের এই পার্টের সমস্যা দূর করতে পারো তাদের তিনটা উপকার হবে। একটা হচ্ছে অধ্যায় 3 এর অঙ্কগুলো গোছানো হবে, ফার্স্ট ইয়ারের অধ্যায় 1 এর ম্যাথগুলো ক্লিয়ার হবে, ইভেন ফার্স্টে পারে চ্যাপ্টার 2 এর দ্রাব্যতার ম্যাথগুলো অনেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা যদি করতে পারো চাইলে। আচ্ছা, সো আমাদের প্রথম টপিকটার নাম হচ্ছে মোলার ঘনমাত্রা। লাস্টে র খেয়াল করো, মোলার ঘনমাত্রা ইংলিশে আমরা বলি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। দয়া করে পেছনে যাবা না কেউ। হ্যাঁ, আমরা একদিন ম্যাথ করছি এন দিয়ে বোঝানো হয় মোল। তাহলে আমাদের আজকে থেকে বড় হাতের এনটা হচ্ছে মোলার ঘনমাত্রা প্রকাশ করা। মোলার ঘনমাত্রা মনে রাখবা, ইংলিশে বলা হয় মোলার কনসেন্ট্রেশন। মোলার মানটা কিন্তু এম ও এল এ আর, মোলার মোলার খেয়াল করে বানানটা। কেমন মোলার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কখন কখনো দেখবা মোলার ঘনমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস বড় হাতের এস। এস দিয়ে বোঝানো হয় স্ট্রেংথ অফ, এস স্ট্রেংথ অফ মানে কি বলা হয় এই দ্রবণ মানে সলিউশন আর কি। স্ট্রেংথ কথাটার বাংলা হচ্ছে শক্তি মাত্রা। সো মনে রাখবো আজকে থেকে যে শক্তিমাত্রা আর ঘনমাত্রা আমাদের জন্য একই জিনিস। কিন্তু এটাও ঠিক যে ঘনমাত্রা অনেক রকমের আমাদের সিলেবাস আছে আছে, কিছু না বলে দিলে বুঝে নিবে এটা হচ্ছে মোলার ঘনমাত্রা বের করতেছে। আর সাধারণত বলে দেওয়া হয় যে মোলার ঘনমাত্রা কত। তাহলে ক্লিয়ার হয়ে নাও যে মোলার ঘনমাত্রাকে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি, কোন কোন জায়গায় বড় হাতের এস দিয়ে প্রকাশ করে। কেন? কারণ মোলার ঘনমাত্রার এককটাও বড় হাতের এম, বুঝছো? তুমি যে কোনো একটা ফলো করবা। তো আমরা ভালো হয় একক তারে প্রকাশ করি বড় হাতের এম দ্বারা, আর রাশিকে প্রকাশ করি বড় হাতের এস দ্বারা। তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। মোলার ঘনমাত্রাকে আমরা লিখে নাও বড় হাতের এস দিয়ে প্রকাশ করব। এস দিয়ে যদি স্ট্রেংথ বোঝানো হয় বা শক্তিমাত্রা বোঝানো হয় বড় হাতের এস, ওর এককটা হচ্ছে বড় হাতের এম। সবাই খেয়াল করো, বড় হাতের এসটা হচ্ছে রাশিটার মান, আর বড় হাতের এমটা হচ্ছে তার এককের নাম। ঠিক আছে, ঘনমাত্রা মোলার। তুমি সবাই সংজ্ঞা লেখো, জি সবাই লেখো সংজ্ঞা লেখো। স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোন দ্রবণে, স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোন দ্রবণে, স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোন দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলার লিটি বলে। ওই দ্রবণের মোলারিটি বলে, মোলারিটি ওই দ্রবণের মোলারিটি বলে। আবার বলি শুনো, স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের কোন দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে, মানে ওই সংখ্যাটাকে ওই দ্রবণের মোলারিটি বলে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ওই দ্রবণের ওয়ার্ডটা হচ্ছে মোলারিটি,
কোয়ান্টিটি, আর এই দ্রবণের ঘনমাত্রাকে বলা হয় মোলার ঘনমাত্রা। ঠিক আছে, এই দ্রবণের ঘনমাত্রাকে বলা হয় মোলার ঘনমাত্রা। সবাই জানি যে আমরা মোলকে এম দিয়ে প্রকাশ করি, আয়তন ভি। কিন্তু এখানে একটা খুব জরুরি শর্ত, তুমি যখনই এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাবা, জরুরি শর্তটা হচ্ছে এম তো সবসময় মোলেই হবে, কিন্তু আয়তনটা হওয়া লাগবে এল এককে, লিটার এককে হবে, লিটার। অন্য কোনো একক দিলে কিন্তু নাম্বার দিবে না পরীক্ষা, ওটা হবে না, কারণ এখানে ঘনমাত্রা একক হচ্ছে, আমাদের মনে রাখতে হবে মোল আমরা বলতেছি মোলার। ঘনমাত্রার এককটা হচ্ছে মোল পার লিটার বা মোলার। তুমি যেকোনো একটা প্র্যাকটিস করবা, এবং অবশ্যই মাথায় রাখবা আমাদের কেমিস্ট্রিতে মোল পার লিটার যেই কথা, মোল পার ডিএম কিউ সেই কথাই। আমি প্রথম ক্লাসের জন্য লেখা নিয়েছিলাম লিটার আর ডিএম কিউ আসলে এক জিনিস, এই কথাগুলো আস্তে আস্তে ঝামলার দিকে আমরা আগাচ্ছি, তো ক্লিয়ার হয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমরা যে কোনো একটা প্র্যাকটিস করবো এবং মনে রাখবো দুইটাই, যে মোল পার লিটার যেই কথা, মোল পার ডিএম কিউব একই কথা। আর তুমি যদি এত বড় লিখতে না চাও তাহলে লিখবা মোলার। কেন বারবার জোর দিচ্ছি, তোমাদের মধ্যে অনেকেই না পরীক্ষায় ম্যাথটা মিলাও, মিলানোর পরে খেয়ালই থাকে না এটা কি, বুঝলে কথা। বলতেছিলাম যে তোমরা না অনেকেই ভুল করে লেখো, কি জানো, লেখো এটা, লেখো এটা, এটা কিছুই হলো না, এটা কোন একক হইলো, লিখবা মোল, এই ছোট হাতের মোল আর এই বড় হাতের এম এর মধ্যে আকাশ এবং পাতালের মতো পার্থক্য। এটা একটা ভরের একক আর এটা একটা ঘনমাত্রার একক, দুটা কি এক জিনিস হইলো। তো যে কোনো একটা প্র্যাকটিস করবা তিনটাই মনে রাখবা, যে এটা একটা একক মোলার ঘনমাত্রা, এটা একটা একক আর এটা একটা একক, যে কোনো একটা প্র্যাকটিস করো তিনটাই মনে রাখবা। ঠিক আছে, সো মোলার ঘনমাত্রার সংজ্ঞা আমরা শিখলাম, মোলার ঘনমাত্রার একটা সূত্র আমরা পাইলাম, এই জিনিসটাকে সূত্র নাম্বার 2 এ ট্রান্সফার করবো। চলো তাহলে একটা সূত্র পেয়ে গেলাম মোলার ঘনমাত্রা বের করা, সেটা হচ্ছে এস সমান সমান এন বাই ভি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এভাবে বলতে পারি যে এন হচ্ছে মোল সংখ্যা, মানে আমি এই সূত্রেরই আর একটা রূপ বানাচ্ছি, খেয়াল করো। এন যদি হয় মোল সংখ্যা তাহলে মোল মানে লেখা যায় ডাব্লিউ বাই এন, এই আবার প্যাস লাগে আমরা, এটা কিন্তু রাশির এন, এই এন দিয়ে আমরা বোঝাই আণবিক ভর। হ্যাঁ, প্যাস লাগে আমরা, অর্থাৎ ঘনমাত্রাকে প্রকাশ করব বড় হাতের এস দ্বারা, আণবিক ভরে প্রকাশ করবো বড় হাতের এম দ্বারা, এটা হচ্ছে রাশি। আর ধরো বড় হাতের এমটা হচ্ছে ঘনমাত্রার একক মোলার, তো প্যাচ লাগে আমার। আমি ডাব্লিউ বাই এম লিখি আর এস সমান সমান যদি লিখি আমি এটি ফলো করি, তাহলে ডাব্লিউ বাই এম ভি হয়ে যাচ্ছে, ঠিক কিনা। এখন মানে আমি এন এর জায়গায় বসাইলাম ডাব্লিউ বাই এম, আশা করি আপত্তি নেই কারো। এই ভিটা হচ্ছে কোন একে ডিএম কিউবে, তাই না, ওকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে গেল এমএল, সবাই জানো এটা। সুতরাং তোমাদের সামনে এটা একটা সূত্র হবে 1000 ডব্লিউ বাই এম ভি। এখন এটাও সূত্র, এটাও আমার জন্য সূত্র মোলার ঘনমাত্রা বের করা। কিন্তু আমি বলি কি, পার্থক্যটা হচ্ছে ভালো করে মনে রাখবা, এখানে যদি তুমি এই সূত্র অ্যাপ্লাই করো এনসিওর করবা ভি এর মানটা হবে লিটারে, লিটার আর
ডিএম কিউব এক কথা ক্লিয়ার থাকে যেন সবাই। আর যদি কেউ এখানে ইউজ করতে চাও তাহলে তুমি খেয়াল রাখবা এটা হবে এমএল ওকে মিলিলিটার। আগের দিন বসছিলাম যাহা মিলিলিটার তাহাই সিসি তাহাই হচ্ছে সেন্টিমিটার কিউব, যাহা এমএল তাহাই সিসি তাহাই সিএম কিউব, এই তিন এককে আয়তন থাকলে তুমি ইউজ করবা এই সূত্রটা 1000W/mV। অথবা তুমি আয়তনকে লিটার বানিয়ে দিতে পারো 1000 দিয়ে ভাগ করে, তখন ইউজ করবা এইটা। অথবা যদি আয়তন এই এককেই থাকে তো তুমি এককে বসায় দিবা। সো এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার থাকো। এই সূত্র ইউজ করতে গেলে v এর মানটা হবে ml এককে, এবং আরেকবার বলতেছি যাহা ml তাহাই এই। আর কেউ যদি এটা ইউজ করতে যাও তাহলে ইউজ করতে হবে এটাকে l এককে বা dm কিউব এককে। আর মিলটা হচ্ছে এখান থেকেও অ্যান্সারটা বের হবে মোল পার লিটারে বা মোলারে। আর এটার একক তো বলেই দিলাম মোল পার লিটার বা মোলার একই জিনিস। এই হচ্ছে ঘনমাত্রা বের করার সবচেয়ে দুইটা সহজ সূত্র। কেমন? এবার দেখো আমরা যদি চিন্তা করি যে আমাদের মোলার ঘনমাত্রার বা মোলার ঘনমাত্রা চার রকমের হয়, মোলার ঘনমাত্রা চার রকমের হয়। এক নাম্বারটা হচ্ছে যদি কেউ বলে যে মোলার দ্রবণ, পরীক্ষায় আসলো এভাবে যে একটা মোলার দ্রবণ নেওয়া হয়েছে। মোলার দ্রবণ বলতে তুমি বুঝে নিবা যে ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। হ্যাঁ, টু ওয়ার্ড বলবে, দুই নম্বরে বলবো যে না মোলার ঘনমাত্রা না, ওটা হচ্ছে সেমি মোলার দ্রবণ, তখন তুমি বুঝবা এস এর মানটা হচ্ছে 0.5 মোলার। এখানে কেউ কেউ ঢং করে লেখে 0.5 মোলার, কেউ কেউ বেশি ঢং করে লেখে m/2। হ্যাঁ, ভয় পাই কিন্তু জিনিসটা দেখে, কেউ লেখে 0.5 মোলার, কেউ লেখে 1/2 মোলার, কেউ কেউ লেখে m/2। সেমি ফাইনাল বলে না হাফ অফ দে, কেউ কেউ বলবে সেন্টি মোলার। সেন্টি হলে এটা হচ্ছে 0.1 মোলার বা 1/10 মোলার বা কেউ কেউ বলে m/10। চার নম্বরে কেউ কেউ বলবে সরি সেটি মানে ডিসি মানে 1/10, আর সেন্টি মোলার বললে হচ্ছে 0.01 মোলার বা 1/100 মোলার বা m/100। যত রকম ভাবেই লেখা যায় আমি সবগুলো লিখে দিলাম ক্লিয়ার। হ্যাঁ, এই চারটা আদর্শ মান আমরা পরীক্ষায় অঙ্কে ইউজ করতে পারবো, যখনই প্রয়োজন হবে আমরা এভাবে ইউজ করে মারব। তো সেকেন্ড ঘনমাত্রার নাম হচ্ছে এভাবে লেখো ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ। পয়েন্ট টু হচ্ছে লেখো ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ, ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ। সোডিয়াম কার্বনেট দ্রবণ, ওকে, বলতে পারে পরীক্ষায় 10% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণ, বলতে পারে পরীক্ষায় 10% V/V সোডিয়াম কার্বনেট দ্রবণ। এই তিনটা তিন ভাবে পরীক্ষায় উপস্থাপন করা হয় শতকরা ঘনমাত্রাকে। কেমন? আচ্ছা, তুমি যদি একটা জিনিস মনে রাখতে পারো তাহলে আমার কাজটা শেষ। এই প্রথম যে 10 লেখা হয় এটা হচ্ছে পর্যন্ত, মানে প্রথমটা পর্যন্ত, আর এই W টা হচ্ছে এই প্রথমটার জন্য,
আর এই পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয় এটা ক্লাস শেষ তাহলে কি বুঝাইলো কেমিস্ট্রিতে ডব্লিউ দিয়ে বোঝানো হয় ওয়েট ওয়েট শব্দের শাব্দিক অর্থ যদিও ওজন কিন্তু আমি তোমাকে বলছিলাম কেমিস্ট্রিতে যাহা ওজন তাহাই হচ্ছে ভর এই জন্য আমরা মনে রাখবো 10% ডব্লিউ বাই ডব্লিউ অর্থাৎ 10 গ্রাম 100 গ্রামের মধ্যে অর্থাৎ এই পার্সেন্টটাও বলতে হবে গ্রামে এই দশটাও বলতে হবে গ্রামে অর্থাৎ আমি যদি লাইটাকে লিখি পুরোটা মানে দাঁড়াচ্ছে 100 গ্রাম দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকে 10 গ্রাম খেয়াল করো জিনিসটা 100 গ্রাম দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকে 10 গ্রাম এই কথাটা মানে হচ্ছে এটা 100 গ্রাম দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকে 10 গ্রাম অর্থাৎ যখন তুমি কোথাও ফেস করবা যে 10% ডাব্লিউ বাই ডাব্লিউ দেওয়া আছে খেয়াল করো তখন বুঝে নিবা যে 10টা হচ্ছে প্রথম ডাব্লিউ এর জন্য পার্সেন্টটা হচ্ছে পরের ডাব্লিউ এর জন্য এটা হচ্ছে দ্রব ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে দ্রব এটা হচ্ছে দ্রব দ্রবণটা মাপা হয়েছে গ্রামে দ্রবণটাও মাপা হয়েছে গ্রামে 10% এটা আপাতত বুঝো আসলে দেখো বুঝার সঙ্গে সঙ্গে মাথায় সেট করা জরুরি আইটেম বাড়তেছে কিন্তু খেয়াল করো ঘনমাত্রা নাইট্রেটে করছিল একটা এখানে করবা প্রায় 8 থেকে 9 রকমের ঘনমাত্রা সো ক্লিয়ার হওয়াটা জরুরি আর মনে রাখাটাও জরুরি তাহলে এটা একটু ট্রাই করি হ্যাঁ এই 10টা হচ্ছে গ্রামে বলবো দেখো এটা বলা হয়েছে ভলিউম দিয়ে মানে আয়তন অর্থাৎ আমরা বলবো 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট থাকে 10 গ্রাম দেখো কি করছি আমি আমি দ্রবণটাকে লিখছি ml এ আর তোমার মাথায় প্রশ্ন আসতে পারে আপনি কেন ml লিখছেন দেখো তুমি কিন্তু ভরটা লিখছো গ্রামে cgs cgs এককে ভরটা যদি হয় গ্রাম তাহলে আয়তনটা হয় হচ্ছে সেন্টিমিটার কিউব রাইট তোমাকে আমি বলছিলাম যাহা সেন্টিমিটার কিউব তাহাই হচ্ছে মিলিলিটার হ্যাঁ কোনো কোনো বই দেখবা সব অঙ্ক ml দিয়ে করা কোনো কোনো বই cm কিউব দিয়ে লেখা যে যেটা ফলো করছে বাট দুর্ভাগ্য আমাদের আমাদের সব বলে মনে রাখতে হবে সো ভলিউম হ্যাঁ ভলিউম হচ্ছে 100 ml দেন একটু ট্রাই করো তোমাকে আমি 30 সেকেন্ড টাইম দিই ভাবার জন্য বলা লাগবে না এটা কি হওয়া উচিত বলতে দেখি কি হবে বাইরে কিছুই পরীক্ষায় আসবে না এটা যেমন একটা গুড নিউজ তিনটা মনে রাখতে হবে এটা একটা ব্যাড নিউজ তাই না আরেকটা কথা স্পেশাল নোট দিয়ে মনে রাখো কখনো কোনো জায়গায় পার্সেন্ট লেখার পরে তিনটার একটাও না দেখা দেখা থাকে ধরে নিব এটা লেখা আছে ঠিক আছে আবার বলে দিচ্ছি যখন কোন অঙ্কে দেখবা যে পার্সেন্ট লেখার পরে এই সাউন্ড গুলো লেখা নাই তখন ধরে নিব এটা লেখা আছে এটা নিয়ম অর্থাৎ দ্রবণটা হচ্ছে ডব্লিউ বাই ভি দ্রবণ হবে এটা 4 নম্বর রুলস লিখে রাখো যে যদি কোথাও কিছু লেখা না থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ডব্লিউ বাই ভি কেমন এটার মধ্যে লেখো লেখো যে নাম তো পয়েন্ট নাম্বার 2 করছিলাম তাই না এবার লেখো যে শতকরা থেকে মোলার ঘনমাত্রায় যাব কিভাবে তাহলে আমাদের ম্যাথ করতে হবে মোলার ঘনমাত্রা দিয়ে ধরো বলো 10% ডব্লিউ বাই ভি দ্রব আমরা
অর্থাৎ এই যে 10% টা দেওয়া আছে তার মানে 10 বাই 100 দেওয়া আছে, এটা হচ্ছে w বাই v এর মান। কাজ শেষ, সবচেয়ে ভালো বুঝতে হচ্ছে। অর্থাৎ পরে যখন বলবে 10% w বাই v, তাহলে আমি বুঝে নিব যে 10 বাই 100 টাই হচ্ছে w বাই v এর মান। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যখন 10% দেওয়া থাকবে না, তখন তুমি যখন তোমাকে বললাম যখন এই ধরনের কোন অক্ষর লেখা থাকবে না, তখন ধরে নিবে এটা লেখা আছে। নিয়মটা হচ্ছে এইটা লেখা আর না লেখা একই জিনিস মিন করে, ঠিক আছে? অন্য কিছু না। আপনার মাথা যদি এই কোশ্চেনটাও আসে, আমি এটা বলে ফেলি, সেখানে যদি ভি বাই ভি থাকে এটা কখনো থাকবে না, কারণ আমরা মোলার ঘনমাত্রায় নিচ্ছি, মোলার ঘনমাত্রায় ডাব্লিউ বাই ভি থাকা লাগে। আমাদের আরো ঘনমাত্রা বাকি আছে, ওগুলোতে গেলে বলবো যে অন্যগুলো থাকলে কি করতে হবে। W by V থাকবে সবসময় মোলার ঘনমাত্রার জন্য, লিখলেও এটা না লিখলে তো এটাই বুঝাবো না, ঝামেলা শেষ। শিওর থাকো এটাই থাকবে সবসময়। W by V এর মান বসিয়ে দিলাম, ওর আণবিক ভরটা হচ্ছে 106, তোমার অ্যান্সারটা স্ট্রেট চলে আসলো মোলারে, ঝামেলা শেষ। কেমন? আমাদের সবসময় যেটা লাগবে পরীক্ষায়, আমরা সবসময় ম্যাথ গুলা করবো মোলার ঘনমাত্রা দিয়ে। টিচাররা চায় একটা অঙ্ককে চেঞ্জ করে দিতে, মিলিয়ন বলতে আমরা বুঝি 10 লাখ। কেমন? 10 লাখ ভাগের এক ভাগ, মানে কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে। তুমি সংজ্ঞা লিখতে পারো, আমি বলি কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোন দ্রবের যতটুকু ভর দ্রবীভূত থাকে, কোন দ্রবের যতটুকু ভর কোন দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোন দ্রবের যত ভর যতটুকু ভর কোন দ্রবের যতটুকু ভর দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবের পিপিএম বলে, ওই দ্রবের পিপিএম বলে। আমি তোমার একটা সহজ বুদ্ধি শিখাই, দেখো তোমার ভালো লাগবে। আমরা এভাবে মনে রাখতে পারি যে বইয়ে অনেক কথাই লিখছে 1 ppm মানে 1 গ্রাম পার লিটার, এই একটা মনে রাখো তাহলেই হবে। অর্থাৎ তুমি কোথাও পাও মিলিগ্রাম পার লিটার, তাকে লিখতে পারবা ppm। অর্থাৎ সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এভাবে একটা করা, হয়তো এক লাইন ভেঙে বেশি করতে হবে, সূত্র অ্যাপ্লাই করলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাথটা হবে তোমার জন্য, নিশ্চিত ম্যাথটা মিলবে আর কি। হ্যাঁ, কেমন হলো জিনিসটা? ধরো পরীক্ষায় আসলো যে মোলার ঘনমাত্রা থেকে পিপিএম এর প্রকাশ সোডিয়াম কার্বনেট আমরা এটাকে এখন পিপিএম বানাবো, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমার সঙ্গে একমত হবে না, দেখো আমি যদি লিখতে পারি 0.4 মোলার, অলরেডি বলছিলাম মোলার, মোলার মানে কি বলো? মোল পার লিটার, দেখছো ভেবে করতেছি আর কি, মোলার মানে হচ্ছে মোল পার লিটার।
সো আমার উদ্দেশ্য হচ্ছে এইখানটায় আসা, এই জায়গাটায় ফেস করা। অলরেডি আমি এল চলে আসছি দেখছো। আচ্ছা তোমরা জানো কি না, মোল কে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম হয়। তাহলে ওর আণবিক ভর হচ্ছে 106। এটা বুদ্ধি বসিলাম যে আণবিক ভর গুলা মুখস্থ করেছে, তাহলে হয়ে গেল গ্রাম পার লিটার। যাদের ব্যাখ্যার প্রয়োজন এটা কি লিখছেন তার ব্যাখ্যা দিয়ে দেখো। আমরা সবাই পড়ছি এম সমান সমান ডাব্লিউ বাই এম, তাহলে মোল কে যদি আমরা আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে গ্রাম পাচ্ছি না। অর্থাৎ তুমি লাইনটা লিখে লিখে ফেলতে পারো, যদি ভুলে যাওয়ার চান্স থাকে, যে মোল কে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম হয়, মোল কে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম হয়, কেমন? আচ্ছা তাহলে হয়ে গেল গ্রাম পার এল চলে আসছে। এইবার আমি করলাম কি, একটু ফিজিক্স বলি, গ্রাম কে 1000 দিয়ে গুণ করলে মিলিগ্রাম হয়, তাহলে এই 1000 দিয়ে গুণ করলে হলো মিলিগ্রাম পার লিটার, কেমন? তাহলে এই যে চলে আসলো এমজি বাই লিটার, তুমি এইটাকে ক্যালকুলেশন করে একটা মান লিখবা, এটাকে লিখবা পিপিএম। এখন কেউ যদি বলো এত ঢংচং করে আমি কেন করতে যাচ্ছি, তোমার সূত্র দেওয়া আছে বই তুমি দেখতে পারো সূত্র। আসলে ঢংচং করি না, কিন্তু খেয়াল করে দেখো একটু জিনিসটা, আমরা এভাবে শিখতে পারি যে মোলার থাকলে তাকে আমরা জাস্ট আণবিক ভর দ্বারা গুণ করব আর ঘন আর 1000 দিয়ে গুণ করব, একবারে কাজ শেষ করে ফেললাম। তাহলে আমরা পিপিএম পাই গেলাম, নাম হচ্ছে চার নাম্বার পয়েন্টের নাম হচ্ছে পিপিবি, আমরা এটাকে বলবো পার্টস পার বিলিয়ন লিখবো। হ্যাঁ বিলিয়ন, জাস্ট বিলিয়ন লিখলেই হবে। তো বিলিয়ন লিখলে কি হবে, এটা হচ্ছে তোমার 1 পিপিবি মানে হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার লিটার, মানে মিলিগ্রামেরও 1000 ভাগের এক ভাগ, এটা বুঝতে পারছো? মানে আরো 1000 গুণ বড় করলাম জিনিসটাকে, যে মাইক্রো মানে মিউ দিয়ে লিখছি আমরা এটা। ঠিক আছে ব্যাপারটা, 1 বিলিয়নে কত হয়, 100 কোটি, তাই না? 1 বিলিয়ন মানে 100 কোটি। তো শেষ করে চলো, এটা তো আশা করি বুঝিয়ে ফেলছো। তখন পরীক্ষায় যেরকম থাকে যে 0.4 মোলার, মানে আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে মোলারে, সোডিয়াম কার্বনেট দেওয়া হইল, সোডিয়াম কার্বনেট, তো 0.4 হচ্ছে দেখা দিয়ে ভেঙে ভেঙে মোল পার লিটার। আমরা আগে কি করতাম, মোল কে আণবিক ভর দ্বারা গুণ করলে হইতো গ্রাম পার লিটার। সো গ্রাম রে 1000 দিয়ে গুণ করলে হইতো মিলিগ্রাম পার লিটার, তাই না? এইটাকে আবার 1000 দিয়ে গুণ করলে হবে মাইক্রোগ্রাম পার লিটার। এটাকেই বলা হচ্ছে আমাদের পিপিপি, মাইক্রোগ্রাম পার লিটার হচ্ছে পিপিবি, কেমন? তাহলে আমরা জিনিসটা এভাবে শিখে ফেলতে পারি যে আণবিক ভর দ্বারা গুণ করব আর দুইবার 1000 দিয়ে গুণ করব। খুব আধুনিক ভাবে বললে হচ্ছে 10^6 দ্বারা গুণ করব, তাই না? 10^6 দ্বারা গুণ করলে আমার অ্যানসার চলে আসবে পিপিবি এককে। ঠিক আছে, তাহলে পিপিবি থেকে, সরি উল্টো লিখছি, সরি, মোলার থেকে হবে, তাই না? মোলার থেকে পিপিবি বের করার নিয়মটা কি শিখলাম, যে আণবিক ভর দ্বারা গুণ করবো আর 10^6 দ্বারা গুণ করবো, শেষ, একবারে লিখে ফেলবো। আর যদি কখনো প্রয়োজন হয় উল্টা কাজটা করা, তাহলে আমরা জাস্ট এই জিনিসটাই ভাগ করব। তো আজকে আমরা এই চারটা ঘনমাত্রা নিয়ে আলোচনা করলাম, আমরা নেক্সট ক্লাসে বাইরে শেষ করতে পারবো আশা করি।